নমস্কার, আমি পৌলমি। বাঙালিরা নাকি ব্যবসায় সফল হন না, অনেকেরই অনুযোগ। কিন্তু এবার এই অনুযোগ কিন্তু পাল্টে ফেলার সময় এসেছে। কারণ বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে যদি একটু তাকান, চাঁদ সদাগর, প্রিন্স তারকানাথ ঠাকুর, এনারা কিন্তু প্রত্যেকেই সফল ব্যবসায়ী ছিলেন। তাই এই অনুযোগ কি পুরোপুরি সত্যি নাকি একেবারেই সত্যি নয়? এই বাংলাতেই কিছু চালু কথা আছে, বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাঙালির বাণিজ্যে লক্ষ্মীলাভ হবে, তবে বাঙালিকে মেনে চলতে হবে চাণক্যের কিছু নীতিকথা। এই চাণক্যের নীতিকথা মেনেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের শিরোপতি হয়েছিলেন। তিনি শুধুমাত্র দার্শনিক ছিলেন না বা কূটনীতিক ছিলেন না, তিনি ছিলেন অর্থশাস্ত্রের রচয়িতা। আর বাণিজ্য ছাড়া অর্থশাস্ত্র অনেকটা সোনার পাথরবাচির মতো। আপনি যদি বাঙালি ব্যবসায়ী হন বা বাংলায় ব্যবসা বাণিজ্য করার কথা ভাবছেন, তাহলে চাণক্য আপনাদের জন্য দিচ্ছেন কিছু নীতি এবং পরামর্শ। এই নীতি এবং পরামর্শ যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু বাণিজ্যে আপনারা একটা অন্যরকম দিশা পাবেন। আর এমনিতেই বাংলায় চাকরির যা অবস্থা, তাতে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু বাঙালিকে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকতেই হবে। তাই কি বলছেন আচার্য চাণক্য দেখে নিন। কি করছেন, কেন করছেন? ব্যবসা তো চাইলে শুরুই করা যায়, কিন্তু কি ব্যবসা করছেন এবং কেন করছেন, এই প্রশ্নগুলো বারবার নিজেকে করুন। এমনকি এই ব্যবসায় সাফল্যের দিকটিতে আপনি কতটা নিশ্চিত সেই বিষয়েও নিজের কাছে জানতে চান। সব প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তবেই ব্যবসায় নামুন। চাণক্য তার নীতিতে বলেছেন, ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা করা খুবই জরুরি। সুনাম প্রতিষ্ঠিত করতে পারলে ব্যবসায় কোনো বাধা থাকবে না। সফল ব্যবসায় সুনাম হচ্ছে একটি অন্যতম চাবিকাঠি। তাই ব্যবসা করতে নামলে সবার আগে সুনাম কিভাবে অর্জন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনার তৈরি পণ্যকেও গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে। গোপনীয়তা অবশ্যই মাথায় রাখবেন। ব্যবসায় সাফল্য পেতে গেলে নিজের গোপনীয়তা বজায় রাখা জরুরি। আপনি কি করতে চাইছেন বা আপনার যা মাস্টার প্ল্যান আছে তা নিজের ভেতরেই রেখে দিন। কারুর সঙ্গে শেয়ার করলে আপনিই হয়তো পিছিয়ে পড়তে পারেন। কর্মচারী নিয়োগ। আচার্য চাণক্যের নীতি মানলে কখনোই ব্যবসায় মূর্খ কর্মচারী নিয়োগ করা উচিত না। কারণ মূর্খ কর্মচারী একটি ব্যবসাকে পথে বসিয়ে দিতে পারে। তাই সুযোগ্য বুদ্ধিমান কর্মচারী নিয়োগ করা উচিত, যে সময়ের মধ্যে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে ভালো স্যালারি দিতেও কার্পণ্য করা উচিত নয়। সততা। ব্যবসায় সততা যেমন জরুরি, তেমনি পরিস্থিতি বুঝে তবেই সততার পরিমাণ বিচার করা উচিত। ব্যবসা বাড়ানোর জন্য আপনাকে অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে, কিন্তু কোথায় কতটুকু সততা দেখালে আপনি ব্যবসার চাবিকাঠি হাতে রাখতে পারেন সেই দিকে বিশেষভাবে নজর দিন। কখনোই অতিরিক্ত সততা দেখাবেন না, ব্যবসায় ভরাডুবি হতে পারে। কি ভাবছেন তো, এই প্রতিবেদনটি দেখার পর আপনারাও এই ভুলগুলি করেছেন? আরে মশাই, যদি ভুল করেও থাকেন, দয়া করে ভবিষ্যতে এই ভুলগুলি বয়ে বেড়াবেন না প্লিজ। একটু চেষ্টা আর একটু অনুসরণ, দেখবেন পুরো ভুলটাই পাল্টে গেছে আপনাদের ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে। তখন আপনি নিজেই বলবেন, জয় চাণক্যের জয়, কেন এই প্রতিবেদন আগে দেখলাম না। হ্যাঁ, আমরা এরকম প্রতিবেদন আবারও আপনাদের জন্য অনেক অনেক নিয়ে আসব, কথা দিচ্ছি। কারণ আমরাও চাই এই সোনার বাংলায় চাঁদ সদাগর, প্রিন্স তারকানাথ ঠাকুরের মতো আরও অনেক সফল ব্যবসায়ী ফিরে ফিরে আসুক। আর এই সার্থকতা পরিপূর্ণতা পাবে আপনারা যদি ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন এবং নিজেকে সব সময় আপডেট রাখতে বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালোবাসুন। আমাদের কিন্তু একটাই ঠিকানা, বিজনেস প্রাইম নিউজ।